আলাইকুম সবাইকে। নিশ্চয় আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি। আমি আফ্রিদা বিনতা আলম তান্নি চলে এসেছি তোমাদের এসএসসি ব্যবসা উদ্যোগ বিষয়টি নিয়ে। আমরা গত ভিডিওতে শুরু করেছিলাম আমাদের ব্যবসা উদ্যোগের প্রথম চ্যাপ্টার ব্যবসায় পরিচিতি। আজকের ভিডিওতেও আমরা প্রথম অধ্যায় অর্থাৎ ব্যবসায় পরিচিতি নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্যবসার আওতা এবং প্রকারভেদ নিয়ে। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিও দেখার পরে তোমাদের এই টপিক রিলেটেড কোনো ধরনের কনফিউশন আর থাকবে না। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। ব্যবসার আওতা ও প্রকারভেদ সম্পর্কে জানার আগে আমরা যদি একবার ব্যবসার সংজ্ঞাটি আরো একবার রিকল করি, আমরা কি জানতাম? ব্যবসায় বলতে আমরা বুঝি যে পণ্য দ্রব্য ক্রয় বিক্রয় করাকে। কিন্তু যত বেশি সময় গিয়েছে তত কিন্তু এই ব্যবসায় সংজ্ঞাটা আরো আধুনিক হয়েছে। এখন আমরা ব্যবসায় বলতে শুধুমাত্র পণ্যদ্রব্যের ক্রয় বিক্রয়টাকেই বুঝি না, এর সাথে আরো অনেকগুলো কাজকে বুঝি। পণ্যদ্রব্য এবং সেবাকর্ম উৎপাদন, পণ্যদ্রব্য বিনিময় এবং এর সাথে সহায়ক সকল কাজের সমষ্টিকে আমরা এখন ব্যবসায় বলি। পণ্যদ্রব্য বিনিময় সংক্রান্ত সহায়ক কাজে কোন কোন কাজগুলো আমাদেরকে হেল্প করে? পরিবহন, বীমা, ব্যাংকিং, গুদামজাতকর, বিজ্ঞাপন, এই কাজগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের ব্যবসায়ের ক্ষেত্রে। এই যে আমরা আধুনিক ব্যবসার সংজ্ঞাটা জানলাম, এই আধুনিক ব্যবসাটাকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। প্রথমত শিল্প বা ইন্ডাস্ট্রি, দ্বিতীয়ত বাণিজ্য বা কমার্স, এবং তৃতীয়ত প্রত্যক্ষ সেবা বা ডিরেক্ট সার্ভিস। আমরা এই প্রত্যেকটি ভাগ নিয়ে এখন আরো বিশদ আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নিব শিল্প বা ইন্ডাস্ট্রি বলতে আমরা কি বুঝি। বন্ধুরা, শিল্পকে আমরা উৎপাদনের বাহন হিসেবে বিবেচনা করি। এই যে লাইনটি আমরা দেখতে পাচ্ছি এখানে, শিল্পকে উৎপাদনের বাহন হিসেবে বিবেচনা করা হয়। এই লাইনটি তোমাদের এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। কোশ্চেন কিন্তু এরকম আসতে পারে যে উৎপাদনের বাহন হিসেবে আমরা কোনটিকে বিবেচনা করি বা কোনটিকে আমরা উৎপাদনের বাহন হিসেবে জানি। তখন কিন্তু সঠিক অ্যান্সার অবশ্যই দিতে হবে শিল্প। চলো এখন জেনে নিই যে শিল্প বা ইন্ডাস্ট্রি বলতে আমরা কি বুঝি। আচ্ছা, আমাদের প্রকৃতিতে যে এতগুলো সম্পদ রয়েছে, আমাদের প্রাকৃতিক সম্পদ রয়েছে, এই সম্পদগুলোকে যদি কালেক্ট করা হয় এবং কালেক্ট করে সেগুলো যদি কাঁচামালে রূপদান করা হয় এবং সেই কাঁচামালটাকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে যদি মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয়, এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে আমরা বলবো শিল্প। হ্যাঁ বন্ধুরা, যে প্রক্রিয়ায় বা যে প্রসেসে প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামালের রূপদান এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে সেই কাঁচামালকে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে পরিণত করা হয় তাকে আমরা বলি শিল্প বা ইন্ডাস্ট্রি। সো এই যে শিল্প, এই শিল্পকে আমরা আরও পাঁচটি ভাগে ভাগ করতে পারি। প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, উৎপাদন শিল্প এবং সেবা শিল্প। আমরা এই প্রত্যেকটি শিল্প নিয়ে এখন আরও একটু আলোচনা করব। প্রথমেই আমরা জানবো প্রজনন শিল্প বা জেনেটিক ইন্ডাস্ট্রি বলতে আমরা কি বুঝি। প্রজনন শিল্পে যে উৎপাদিত সামগ্রীগুলো আর রয়েছে, এই উৎপাদিত সামগ্রীগুলো পুনরায় সৃষ্টি বা উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি নার্সারি বা হ্যাচারির কথা। বন্ধুরা লক্ষ্য করবে, এই শিল্পের যে সামগ্রীগুলো রয়েছে সেই উৎপাদিত সামগ্রীগুলো আমরা পুনরায় কি করি, পুনরায় উৎপাদনের কাজে ইউজ করি। এটাই আমাদের প্রজনন শিল্প। তারপরে আসে নিষ্কাশন শিল্প বা এক্সট্রাকটিভ ইন্ডাস্ট্রি। এই শিল্পের মাধ্যমে কি করা হয়? এই শিল্পের মাধ্যমে ভূগর্ভ, পানি বা বায়ু থেকে প্রাকৃতিক সম্পদকে আহরণ করা হয় বা কালেক্ট করা হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি খনিজ শিল্পের কথা। আমরা জানি খনিজ শিল্প আমরা কি করি, ভূগর্ভ থেকে কালেক্ট করি বা আহরণ করি। তারপরে আসে নির্মাণ শিল্প বা কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি। এই শিল্পের মাধ্যমে কি করা হয়? এই শিল্পের মাধ্যমে রাস্তাঘাট, সেতু এই ধরনের জিনিসগুলো নির্মাণ করা হয়। বন্ধুরা নির্মাণ শিল্পের সাথে কিন্তু আমরা সবাই কম বেশি পরিচিত। তারপরে আমরা আলোচনা করব উৎপাদন শিল্প বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি নিয়ে। উৎপাদন শিল্পে কি হয়, শ্রম এবং যন্ত্রের ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে রূপান্তর করা হয়। বন্ধুরা আমরা যদি উদাহরণটার দিকে একবার লক্ষ্য করি, যে উৎপাদন শিল্পের উদাহরণ হচ্ছে বস্ত্র শিল্প। বস্ত্র শিল্পে কি করা হয়, আমাদের যে সুতা, সেই সুতা কাঁচামালটাকে কি করা হয়, শ্রম এবং যন্ত্রের ব্যবহারের মাধ্যমে প্রক্রিয়াজাত করে চূড়ান্ত পণ্যে অর্থাৎ পোশাকে রূপান্তর করা হয়। সো উৎপাদন শিল্পের সাথেও কিন্তু আমরা কম বেশি অনেকেই পরিচিত। তারপরে আসে সেবা শিল্প বা সার্ভিস ইন্ডাস্ট্রি। এই শিল্পের মাধ্যমে বিভিন্ন প্রকার সেবা প্রদানের মাধ্যমে মানুষের জীবনযাত্রাকে সহজ এবং আরামদায়ক করার চেষ্টা করা হয়। বন্ধুরা আমরা যদি বিদ্যুৎ এবং গ্যাস উৎপাদন এবং বিতরণের কথা চিন্তা করি বা ব্যাংকিং ও স্বাস্থ্যসেবার কথা চিন্তা করি, তাহলে কিন্তু আমরা দেখবো যে এই শিল্পগুলো আমাদেরকে আমাদের যে জীবনযাত্রা সেই জীবনযাত্রা সহজ করার ক্ষেত্রে এবং জীবনযাত্রাকে আরও আরামদায়ক করার ক্ষেত্রে প্রত্যেকটা পদে পদে কিন্তু আমাদেরকে হেল্প করছে। এগুলো হচ্ছে আমাদের সেবা শিল্প বা সার্ভিস ইন্ডাস্ট্রির উদাহরণ।
বন্ধুরা, এখন আমরা জানবো বাণিজ্য বা কমার্স বলতে আমরা কি বুঝি। বাণিজ্যকে ব্যবসার পণ্য বা সেবা সামগ্রী বন্টনকারী শাখা হিসেবে চিহ্নিত করতে হয়। বন্ধুরা, এই লাইনটি তোমাদের এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের কোশ্চেন এরকম আসতে পারে যে পণ্য বা সেবা সামগ্রী বন্টনকারী শাখা হিসেবে আমরা কোনটিকে চিহ্নিত করি বা কোনটিকে জানি, তখন আমাদের অ্যান্সার করতে হবে বাণিজ্যকে। সো বাণিজ্য বলতে আমরা কি বুঝি, যে ব্যবসায় বা শিল্পে ব্যবহৃত যে কাঁচামালগুলো আছে সেই কাঁচামালগুলো উৎপাদকের কাছে পৌঁছানো, কিংবা যে চূড়ান্ত পণ্যগুলো উৎপাদিত হয় সেই পণ্য বা সেবা সামগ্রীগুলো ভোক্তাদের কাছে পৌঁছানোর জন্য যে সকল কাজ করা হয় সেই সকল ধরনের কার্যগুলিকে আমরা বলি বাণিজ্য। কোনো দ্রব্য ক্রয় বিক্রয়ের কাজটি যথাযথভাবে সম্পাদনের জন্য আমাদের অনেকগুলো কাজ করতে হয়, এবং দেখা যায় যে এই কাজগুলো যখন আমরা করি তখন এর মাঝে অনেকগুলো বাধা আসতে পারে, যেরকম পরিবহনগত বাধা আসতে পারে, অর্থগত বাধা আসতে পারে, ঝুঁকিগত বাধা আসতে পারে, স্থানগত বাধা আসতে পারে, তাই না? তো এই যে বাধা বা সমস্যাগুলো আসে, বাণিজ্য কী করে সেই সকল ধরনের সমস্যাগুলো সমাধান করে, এবং সমাধান করার মাধ্যমে যে পণ্য বা সেবা সামগ্রী রয়েছে সেগুলো ভোক্তাদের কাছে পৌঁছে দেয়। যে সকল বাধা বা সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করলাম সে সকল বাধা দূরীকরণে বাণিজ্যের বিভিন্ন উপাদান কাজ করে, যেমন পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা, বিপণন, বিজ্ঞাপন, এরকম বিভিন্ন ধরনের উপাদান বা অঙ্গ বাণিজ্যের রয়েছে যেগুলো এই বাধাগুলো বা সমস্যাগুলো দূর করতে হেল্প করে। বাণিজ্যকে আমরা আধুনিককালে বিজনেস টু বিজনেস বা ব্যবসা টু ব্যবসায় বা B2B এই ধারণা হিসেবেও অভিহিত করতে পারি। আমরা এখন দেখব যে বাণিজ্যের কোন উপাদানগুলো আসলে আমাদের কোন ধরনের বাধা দূর করতে হেল্প করে। প্রথমে সে শর্তগত বাধা, অর্থাৎ পণ্য বিনিময়ের মাধ্যমে বাণিজ্য মালিকানা সংক্রান্ত যে বাধাগুলো রয়েছে সেগুলো দূর করতে সাহায্য করে। পণ্য ক্রয় বিক্রয়ের সাথে রিলেটেড যে শর্তগত উপযোগের ব্যাপারটি রয়েছে পণ্য বিনিময় সেই উপযোগ সৃষ্টিতে হেল্প করে। তারপরে রয়েছে পরিবহন, বাণিজ্যের এই উপাদানটি পণ্যের স্থানগত বাধা দূর করতে সাহায্য করে, অর্থাৎ আমাদের যে পণ্যগুলো উৎপাদিত হয় বা কাঁচামালগুলো উৎপাদকের কাছে পৌঁছানোর প্রয়োজন পড়ে সেগুলো এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার দরকার পড়তে পারে। সো এই যে স্থানগত একটি বাধা আছে এই বাধাটি দূর করতে বাণিজ্যের পরিবহন উপাদানটি আমাদেরকে হেল্প করে। তারপরে রয়েছে গুদামজাতকরণ, গুদামজাতকরণ পণ্যের সময়গত যে বাধা রয়েছে সেটি দূর করতে সাহায্য করে। কিভাবে? আমরা এক সময়ের পণ্য অন্য সময়ে কিন্তু অ্যাভেলেবেল পাই, যেতে উৎপাদিত আলু টমেটো আমরা সারা বছর ধরে ইউজ করতে পারি বা সারা বছর আমরা সেগুলোকে অ্যাভেলেবেল পাই। এই সময়গত বাধাটি দূর করতে সাহায্য করে গুদামজাতকরণ, অর্থাৎ এক সময়ের পণ্য অন্য সময়েও যাতে অ্যাভেলেবেল থাকে এবং ভোক্তাদের কাছে পৌঁছানো যায়, যাতে ভোক্তারা সারা বছর ধরে ইউজ করতে পারে বা লেভেল পায়, সেই সুযোগটি আমাদেরকে করে দেয় গুদামজাতকরণ। তারপরে রয়েছে ব্যাংকিং, ব্যাংকিং আমাদের অর্থ সংক্রান্ত যে বাধা রয়েছে বাণিজ্যের ক্ষেত্রে সেটি দূর করতে সাহায্য করে। আমাদের ব্যবসা করতে হলে বিভিন্ন ধরনের লেনদেনের প্রয়োজন পড়ে, তাই না? সো এই যে লেনদেন করতে হলে আমাদের কিসের প্রয়োজন পড়ে? অর্থের প্রয়োজন পড়ে। সো এই যে অর্থ সংক্রান্ত বা লেনদেন সংক্রান্ত বিভিন্ন ধরনের বাধা সৃষ্টি হয় এই বাধাগুলো দূর করতে বাণিজ্যের ব্যাংকিং উপাদানটি আমাদেরকে হেল্প করে। তারপরে রয়েছে বীমা, বাণিজ্যের এই উপাদানটি ব্যবসায়ের ক্ষেত্রে যে ঝুঁকি সংক্রান্ত বাধা রয়েছে সেটি দূর করতে সাহায্য করে। কিভাবে সাহায্য করে? আমরা আমাদের পণ্যের বিমাকরণের মাধ্যমে পণ্যের যে সুরক্ষা সেটি কিন্তু সৃষ্টি করতে পারি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে। বিমা করার মাধ্যমে আমরা নিশ্চিত থাকতে পারি যে আমাদের পণ্যটি একদম সুরক্ষিত অবস্থায় আমাদের কাছে ফেরত আসবে, এবং যদি সেটা ফেরত না আসে তাহলে এর বিনিময়ে আমরা অর্থ পাবো। সো আমাদের এই যে একটা ঝুঁকি রয়ে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য পরিবহনে বা এক জায়গা থেকে অন্য জায়গায় পণ্য পৌঁছানোতে, এই ঝুঁকি সংক্রান্ত বাধাটি দূর করতে আমাদেরকে সাহায্য করছে বিমা। তারপরে রয়েছে বিজ্ঞাপন, বাণিজ্যের এই উপাদানটি আমাদের তথ্যগত যে বাধা রয়েছে সেটি দূর করতে সাহায্য করে। কিরকম? আমরা বিজ্ঞাপনের মাধ্যমে আমাদের পণ্য সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য আগে থেকেই জানতে পারি এবং প্রচারের মাধ্যমে সেই পণ্যটির চাহিদা সৃষ্টি করতে পারি। সো বাণিজ্যের এই উপাদানটি আমাদের তথ্য এবং প্রচার সংক্রান্ত বাধা দূর করে আমাদের পণ্যের চাহিদা সৃষ্টিতে এবং পণ্যের বিক্রয় বৃদ্ধিতে হেল্প করে। এখন আমরা জানবো প্রত্যক্ষ সেবা বা ডিরেক্ট সার্ভিস বলতে আমরা কি বুঝি। অর্থ উপার্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত যারা রয়েছেন, যেমন ডাক্তার, উকিল, প্রকৌশলী, এরকম বিভিন্ন ধরনের পেশাজীবীরা, তারা বিভিন্ন রকম সেবা কি করেন? অর্থের বিনিময়ে প্রদান করেন। আমাদের যখন শরীর খারাপ হয় তখন আমরা কি করি? ডাক্তারের কাছে যাই, তাই না? ডাক্তার কি করেন? তাকে আমাদেরকে সেবা দেন এবং তার বিনিময়ে আমরা তাকে একটা ফি দেই। সো এরকম যে যারা বিভিন্ন ধরনের পেশাজীবীরা রয়েছেন তারা বিভিন্ন রকম সেবাকর্ম অর্থের বিনিময়ে প্রদান করেন। এই সকল সেবাকর্ম বা বৃত্তিকে আমরা বলি প্রত্যক্ষ সেবা। উদাহরণ হিসেবে আমরা বলেছি যে ডাক্তারি ক্লিনিক, আইন চেম্বার, প্রকৌশলী ফার্ম, অডিট ফার্ম ইত্যাদি, তারা কি করেন? তারা অর্থের বিনিময়ে আমাদেরকে সেবা প্রদান করেন। এই যে প্রত্যক্ষ সেবা বা ডিরেক্ট সার্ভিস, সেটা কিন্তু আমাদের এই আধুনিক ব্যবসার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটি শাখা হিসেবে বিবেচিত হয়। বন্ধুরা, আমরা এতক্ষণ ব্যবসায়ের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করলাম। এই চার্টটিতে আমরা এই ব্যবসায়ের প্রকারভেদটা আরও একবার ছোট্ট করে রিকল করে নিব। ব্যবসাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, শিল্প, বাণিজ্য এবং প্রত্যক্ষ সেবা। শিল্পকে আমরা আবার পাঁচ ভাগে ভাগ করতে পারি, প্রজনন শিল্প, নিষ্কাশন শিল্প, নির্মাণ শিল্প, সেবামূলক শিল্প এবং উৎপাদন শিল্প। অন্যদিকে বাণিজ্যের বিভিন্ন ধরনের উপাদান নিয়ে আমরা আলোচনা করেছি, যেগুলো আমাদের কী করে? আমাদের ব্যবসাটাকে ইজিলি রান করতে হেল্প করে। বাণিজ্যের বিভিন্ন ধরনের উপাদান, যেমন পণ্য বিনিময় বা ক্রয় বিক্রয়,
পরিবহন, গুদামজাতকরণ, ব্যাংকিং, বীমা, বিজ্ঞাপন। অন্যদিকে প্রত্যক্ষ সেবা সম্পর্কে আমরা জেনেছি, প্রত্যক্ষ সেবার উদাহরণ হিসেবে আমরা বলেছি যে আইন বৃত্তি, ডাক্তারি, প্রকৌশল বৃত্তি, অডিট ফার্ম, এই বৃত্তিগুলো আমাদের প্রত্যক্ষ সেবা হিসেবে বিবেচিত হয়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ব্যবসার আওতা এবং প্রকারভেদ সম্পর্কে জানলাম। আশা করি এই ভিডিও দেখার পরে তোমাদের এই টপিক রিলেটেড আর কোনো ধরনের কনফিউশন থাকবে না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারের নতুন একটি টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।